শেষ লগ্নে পৌঁছে গেছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক এবং মেলা কমিটির সভাপতি মাননীয় শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায় মহাশয়কে প্রথমে জোরে করতালি চেয়ে নেব তার জন্য সেই জন্য 1972 সাল থেকে আজ পর্যন্ত 2023 এই কল্পতরু মেলা চলে আসছে এবং খুব ঐতিহ্যের সঙ্গে আমাদের একটা সাংস্কৃতিক মেলা কত মানুষের রুজি রোজগার এখানে জড়িয়ে থাকে। আজকে আমাদের এখানে অনুষ্ঠানে শ্রদ্ধেয় দুই মহারাজ এসেছেন, তাদেরকে জানাই সশ্রদ্ধ নমস্কার প্রণাম। আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং নানা আলো করে যিনি বসে আছেন আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় শ্রী মলয় ভট্ট মহাশয় মাননীয় মন্ত্রী, তাকে আমার প্রণাম জানাই। শ্রদ্ধেয় মানুষ, আজকে অনেকটা সময় চলে গেছে আর মন্ত্রী মশাই একটু তারা আছে, তাই যা যা সশ্রদ্ধ মানুষ এখানে রয়েছেন তাদের সকলকে আমি প্রণাম জানাবো। আমার সমস্ত বিএমসি পরিবারের যারা সদস্য তারা, আমার সমস্ত সাংবাদিক ভাইরা যাদের চোখ দিয়ে সকলে আমাদেরকে দেখেন, এবং এই মাত্র অল্প দিনের মধ্যে প্রায় 2000 মণ্ডপ কর্মী শিল্পী প্রায় ডিএমসি সমস্ত স্বেচ্ছাসেবক এই বিশাল কর্মযজ্ঞে সামিল হয়েছেন এবং সার্থক রূপ দিয়েছেন। এবারে আমাদের প্রায় 600টি স্টল, তার মধ্যে বইমেলায় 50টি, ভিতরে 350টি এবং মাঠের বাইরে 200টি স্টল। এছাড়াও এই 10 দিনে বইমেলা এবং গ্রামীণ ফ্রেন্ডস ক্লাবে ডিএমসি কর্তৃক নবনির্মিত আমাদের যে মোহর মঞ্চ, সেখানে দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চল এবং দুর্গাপুরের বাইরে প্রায় 600 জন শিল্পী, সঙ্গীত, নৃত্য, এবং আজকে যে এত বড় একটা মেলা এভাবে সফল হতে চলেছে এতে অনেকগুলি মানুষের যোগদান রয়েছে। যেরকম আমাদের সঙ্গে রয়েছেন ফায়ার, আমাদের সঙ্গে রয়েছেন WBSC, DCL এবং সব যারা আমাদের সাহায্য করেছেন, প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন, তারা না থেকে এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো না। আপনার দুর্গাপুরবাসীর আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এবং আমরা জানি যে এই 10 দিন অত্যন্ত সুন্দরভাবে নিষ্ঠা করে আমরা এটা করতে পারবো। সব থেকে যেটার জন্য গর্ববোধ করি সেটা হচ্ছে মেলাটা অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছ মেলা হবে, বহু মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, বহু মানুষের রুজি রোজগার, ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকে এখানে স্টল পেয়েছেন এবং কোনো মানুষই যিনি এসেছেন স্টল পাননি, ফিরে গেছেন। এবং এখানে আমাদের এই মেলা কমিটির সমস্ত সদস্য যারা রয়েছেন এবং আজকে অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সকলকে আমি আমার মনে অনেক আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই এবং আলোক সম্পাদ শব্দ সংযোজনায় যারা রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক এসেছেন আজকে হরিরাম সিংজি, আমাদের আহ্বানে তিনি সাড়া দিয়েছেন, আরও অনেকে এসে উপস্থিত হবেন আমি জানি, ধীরে ধীরে সকল এখানে আসবেন, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদা এক্ষুনি আমাদের মাননীয় মন্ত্রী ঘোষণা করেছেন যে 10 লক্ষ টাকা আমরা আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তহবিলে দেবো, প্রান্ত হবে। এছাড়াও বাকি যে অর্থ থাকবে তা দিয়ে আমরা এই মাঠটা সৌন্দর্যায়ন করবো, ঠিক করেছি, ভালো করে বাংলা নিবার এবং মাঠটাকে সুন্দর করে তুলব, এটা কল্পতরু উৎসবটি মাঠ বলে পরিগণিত হোক। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, আপনারা আমাদের সাহস দিন আমাদের পাশে থাকুন, যদি কোনো সেরকম ভুল হয় গঠনমূলক সমালোচনা করুন, আমাদের পথ দেখিয়ে দিন। ধন্যবাদ আপনাকেও, আপনার মন্তব্যে আমরা সমৃদ্ধ করা। মেলা মানে প্রাণের মেলা, মিলন মেলা। আজকের সকল সম্মানীয় অতিথি যারা এসেছেন, বিশিষ্ট অতিথি যারা এসেছেন, সকলকে আরো একবার ইংরেজি নববর্ষে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। সকলে খুব ভালো থাকুন এবং পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যেন আমরা আগামী দিনগুলো চলতে পারি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন এতক্ষণ ধরে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম আইন ও বিচার বিভাগীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীযুক্ত মলয় ভট্ট, এতক্ষণ রয়েছেন আমাদের মধ্যে নানা কর্মব্যস্ততার মধ্যেও তিনি এসে হাজির হয়েছেন আমাদের প্রাণিত করতে। আমরা আন্তরিকভাবে মেলা